আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি হাজির হয়েছি সয়াবিনের রেসিপি নিয়ে। খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে একটা ইউনিক একটা রেসিপি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। খুব অল্প উপকরণ দিয়ে, বাসায় থাকা জিনিস দিয়ে কিন্তু খুব সহজে মজাদার সয়াবিন তৈরি করা যায়, আর এটা কিন্তু খেতে অনেক মজা। মাছ মাংসকেও হার মানাবে এই সয়াবিন। আর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আপনারা প্লিজ পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে। আর ভালো লাগলে সবাই অবশ্যই একটা লাইক দিবেন। সো শুরু করা যাক। আমি এখানে টমেটো, দুইটা টমেটো আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। টমেটো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ টমেটোটা দিলে সুন্দর একটা কালার আসবে আর খেতে ভালো লাগবে। আর এইখানে আমি নিয়েছি 4 কোয়া রসুন আর 1 ইঞ্চির মতো আদা, আর নিব আমরা 1 কাপের মতো। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা করে কেটে নিয়েছি। শুরুতে যা যা মশলা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে এখানে আছে শাহী গরম মশলা 1 টেবিল চামচের মতো। শাহী গরম মশলাটা না থাকলে শুধু গরম মশলাটা নিলেও হবে। আর নিয়েছি আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর নিয়েছি 1.5 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। আর এইখানে 1 চা চামচের মতো আমি চাট মশলা নিয়েছি। এখন এটাকে আমরা একটু পানি দিয়ে এটাকে পেস্ট করে নেব। মশলাগুলোকে আমি এখন একটু পানি দিয়ে পেস্ট করে নিচ্ছি। আসলে আমার আম্মু সবসময় রান্না করতে গেলে মশলাগুলোকে সবসময় আগে এইভাবে পেস্ট করে নেয়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে এই যে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি, 1/2 চা চামচ এখানে কফি দিয়ে আমি এটাকে মিক্স করে নিয়েছি। আর এটা কেন দিয়েছি আমি পরে শেয়ার করব। এখন আমি টমেটো, আদা আর রসুন এই 3টা উপকরণ সুন্দর করে ব্লেন্ড করে নেব। এটা আসলে ব্লেন্ড করে দিলে ভালো লাগবে। আর এই যে এখানে সয়াবিনটা, আমি 1 প্যাকেট সয়াবিন নিয়েছি, এটা ইউজ করব। আর এই যে সয়াবিনগুলো দেখতে এমন, দেখতেই পাচ্ছেন আপনারা। আমার ব্লেন্ড করা শেষ, সেই টমেটো রসুন আর আদাটা ব্লেন্ড করে নিয়েছি আমি। এখন আমরা চলে যাব মূল রান্নার কাজে। এইখানে আমি 1টা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। পানিটা যখন বলগ আসবে তখন আমরা এইখানে দিয়ে দেব সয়াবিন। এইখানে আমি 1 প্যাকেট সয়াবিন ইউজ করেছি। সয়াবিনটাকে এখন আমরা 5 মিনিট এই ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নেব। আর আমার কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটে আছে। অনেকেরই একটা প্রবলেম থাকে যে আসলে সয়াবিন খেতে পারে না, সয়াবিন নাকি গন্ধ লাগে। আসলে এটা ভালো মতো একটু না ফুটলে আর পানিটা ভালো মতো চিপে না বের করলে এই প্রবলেমটা হয়। আমি 5 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম, ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এখন এই সয়াবিনগুলোকে চিপে চিপে পানিটা বের করে দিতে হবে একদম ভালোভাবে। পানিটা যেন না থাকে সয়াবিনের ভিতরে, পানিটা থাকলে কিন্তু সয়াবিনটা গন্ধ লাগবে রান্না করলে। সো সবগুলা আমি এখন এইভাবে খুব ভালো করে চিপে নেব। আর আপনারা কিন্তু এই সয়াবিনটা যে কোনো মুদি দোকান কিংবা সুপার শপে পেয়ে যাবেন। এখন একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি। আর এই সয়াবিন কষার মধ্যে আসলে একটু তেলটা বেশি লাগে, আমি যেহেতু আজকে সয়াবিন এটা কষা কষা করব, সো একটু তেলটা বেশি নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিলাম এখানে শাহি জিরা। জিরাটা একটু লাল কালার যখন হয়ে আসবে তখন আমরা এইখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে সেই 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে এখন ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। পেঁয়াজটাকে কিন্তু আমরা বেশি ভাজবো না, হালকা একটু কালার যখন হয়ে আসবে তেমন করে নেব। আসলে এই সয়াবিনের মধ্যে বেশি একটু তেল দিলে, একটু মশলাগুলো একটু বেশি পরিমাণে দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। আর এই যে আমি এখন এখানে মশলাটা দিয়ে নিচ্ছি,
যেটা আমরা গুলিয়ে রেখেছিলাম। এই সয়াবিনটা কিন্তু অনেকটা আমরা যে মাংস রান্না করি ঠিক সেভাবেই রান্না করা হয়। এখন এই মশলাটাকে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। রান্নার ক্ষেত্রে কিন্তু এই মশলা কষানোটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। মশলা যদি আপনি ভালো মতো কষান তাহলে দেখবেন আপনি যে কারিটা রান্না করবেন সেটা অনেক মজা হয়। 2-3 মিনিট কষিয়ে তারপর এখানে আমরা যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেটা এখন এটার মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আবারও আমি 3-4 মিনিট কষিয়ে নেব। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম থেকে একটু কম আছে। এটাকে কন্টিনিউ নেড়ে যাবেন। যখন দেখবেন যে 3-4 মিনিট পর এই মশলাটার ওপর থেকে কিন্তু অনেকটা তেল বের হয়ে এসেছে, তখন এইখানে দিয়ে দিব 1/2 চামচের মতো বেকিং সোডা। অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার, তাই না? আসলে বেকিং সোডাটা ইউজ করলাম কেন জানেন? কারণ হচ্ছে আমরা যে টমেটো পিউরিটা দিয়েছি, এই টমেটো পিউরির মধ্যে যদি আপনি বেকিং সোডাটা দেন তাহলে দেখবেন আমরা যে এই যে করছি গ্রেভিটা, এটা অনেক সুন্দর একটা কালার আসবে। এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটার কালারটা আরও অনেক সুন্দর হয়ে আসবে। সো এটাকে 3-4 মিনিট কষিয়ে তারপর আমরা এখানে দিয়ে দিব সেই সয়াবিনগুলো। এটাকে দিয়ে এখন ভালো মতো আবারও কষিয়ে নিতে, এটা কিন্তু এখন ভালো মতো আবারও আমরা 4-5 মিনিট কষিয়ে নেব। আর আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি ইউজ করিনি। আপনারা যখন মশলাটা কষাবেন যদি মনে করেন যে একটু পানির প্রয়োজন পড়ে তাহলে একটু পানি দিয়ে নেবেন। এখন এটাকে ভালো মতো কষিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন। লবণ কিন্তু কম হলে ভাতের মধ্যে নিয়ে তারপর খাওয়া যায়, বাট লবণ যদি বেশি হয় তাহলে কিন্তু পুরো তরকারিটাই নষ্ট হয়ে যায়। সো অবশ্যই পরিমাণ মতো দিবেন। এখন এটাকে ভালো মতো কষানো কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব সেই 2 কাপ পরিমাণ যে কফি আমি বানিয়ে রেখেছিলাম, গুলিয়ে রেখেছিলাম, সেটা এখন আমাদের এই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। আসলে কফিটা এখানে কেন দিয়েছি এখন সেটা বলি। এটা আসলে অনেক সুন্দর একটা কালার আসে আর এটার টেস্টটাও কিন্তু একটু অন্যরকম আসে খেতে। আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই। আর যদি বাসায় কফি না থাকে সো সেক্ষেত্রে 1 চা চামচ চা পাতা দিয়ে চা বানিয়ে দেন, চা পাতাটা ছেঁকে তারপর সেই পানিটা ইউজ করবেন। এখন এই পানিটা দিয়ে আমি এটা ঢেকে 5 মিনিটের জন্য ওয়েট করব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শাহি গরম মশলা। এটা দিয়ে এখন আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের এটা কিন্তু অলরেডি রান্না করা শেষ। কেউ যদি চান যে একটু ঝোল ঝোল টাইপের রাখতে তাহলে এভাবে রাখতে পারেন, বাট আমি এটাকে একদমই কষা কষা করে নেব। সো এই তো দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু হয়ে গেল আমাদের এই সয়াবিন কষা। আমি আসলে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা গ্রেভির মতো করেও খেতে পারেন। আসলে আমার কাছে একটু ভাজা ভাজা করেই ভালো লাগে, আমি সেই জন্য এখানে কোনো ঝোল রাখিনি। সো দেখতে পেলেন খুব সহজেই কিন্তু হয়ে গেল খুবই মজার এই সয়াবিনের রেসিপি। আসলে এটা খেতে অসম্ভব মজা। বাসায় যদি মাছ মাংস না থাকে খুব সহজেই ঝটপট করে এটা তৈরি করা যায়। মাছ কিংবা মাংসের চাইতেও কিন্তু এটা কোনো অংশে কম না, খুবই মজাদার হয়। সো এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।